নমস্কার। কড়া নিরাপত্তায় 2 মে পূর্ব মেদিনীপুর জেলার 6টি স্থানে ভোট গণনা। আমি আপনাদের সামনে সচিরঞ্জন সাহু। ক্লিক করুন লাল বেল আইকনে, আমাদের বাংলা নিউজ যে নোটিফিকেশন প্রথম পেতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এস সাহু নিউজ অফিসিয়ালকে। কড়া নিরাপত্তায় 2 মে পূর্ব মেদিনীপুর জেলার 6টি স্থানে ভোট গণনা। পূর্ব মেদিনীপুর জেলার 6টি ভোট গণনা কেন্দ্রে জেলার 16টি বিধানসভার ভোট গণনা করা হবে। এ নিয়ে বিডিও অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জেলাশাসক স্মিতা পাণ্ডে। প্রতিটি বিধানসভার গণনার জন্য 21টি করে টেবিল থাকবে। বিধানসভা পিছু ভোট গ্রহণ কেন্দ্রের তারতম্যের নিরিখে 15 থেকে 20 রাউন্ড পর্যন্ত গণনা হবে। প্রতিটি টেবিলে একজন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও একজন মাইক্রো অবজারভার থাকবেন। ব্যাংক কর্মীদের মাইক্রো অবজারভার হিসাবে নিযুক্ত করা হবে। সরকারি কর্মীরাই কাউন্টিং সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্ট হবেন। পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা জেলার 6টি স্থানে করা হবে। কলাঘাটের কেটিপিবি হাই স্কুলে তমলুক, ময়না, নন্দকুমার ও চণ্ডীপুর বিধানসভার ভোট গণনা করা হবে। কেটিপিবি ইঞ্জিনিয়ারিং কলেজে পাঁশকুড়া পূর্ব ও পাঁশকুড়া পশ্চিম বিধানসভার ভোট গণনা করা হবে। হলদিয়ার গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুলে মহিষাদল, হলদিয়া ও নন্দীগ্রামের ভোট গণনা করা হবে। 2 মে দেশবাসীর সবার নজর থাকবে নন্দীগ্রামের বিধানসভার ফলের দিকে। এখানে প্রার্থী রয়েছেন তৃণমূলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সংযুক্ত মোর্চার মীনাক্ষী মুখোপাধ্যায়, বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। কাঁথি ও এগরা মহকুমার 7টি বিধানসভার ভোট গণনা হবে 3টি কেন্দ্রে। এগরার ঝটুলাল হাই স্কুলে পটাশপুর ও এগরা বিধানসভার ভোট গণনা হবে। কাঁথি প্রভাত কুমার কলেজে কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণ, খেজুরি ও রামনগর বিধানসভার ভোট গণনা হবে। বাজগুল মিলনী মহাবিদ্যালয়ে শুধুমাত্র ভগবানপুর বিধানসভার ভোট গণনা হবে। গত 27 মার্চ ও 1 এপ্রিল 2 দফায় পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্রের ভোট হয়েছে। এই মুহূর্তে 7টি স্ট্রংরুমে প্রার্থীদের ইভিএম এ ভাগ্যবন্দী রয়েছে। গণনার আগে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। শীঘ্রই গণনা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হতে চলেছে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ভোট গণনা করা হবে। সবকটি গণনা কেন্দ্রে 144 ধারা জারি থাকবে। ভোটের ফল ঘোষণার পর নতুন করে হিংসা ছড়ানোর আশঙ্কা থেকেই পুলিশ প্রশাসন বাড়তি সতর্কতা নিচ্ছে। একাধিক জায়গায় ক্যাম্প, কুইক রেসপন্স টিম, কিউআরটি এবং প্রায় সবকটি থানায় আধা সেনা পাঠানো হবে। উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। জেলা নির্বাচনী দপ্তরের অফিসার ইনচার্জ মার্গব লমি বলেন, মোট 6টি স্থানে 16টি বিধানসভার ভোট গণনা হবে। এজন্য প্রয়োজনীয় গণনা কর্মীকে দ্রুত চিঠি পাঠিয়ে ট্রেনিংয়ে ডাকা হচ্ছে। প্রতিটি বিধানসভার জন্য 21টি করে টেবিল থাকবে। 15 থেকে 20 রাউন্ড পর্যন্ত ভোট গণনা করা হবে। এ নিয়ে একটি মিটিংও হয়েছে জেলা প্রশাসনিক স্তরে। 2016 সালে 16টি বিধানসভার মধ্যে 13টিতেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, বাকি 3টিতেই জয়ী হয়েছিল বামফ্রন্ট। এবার সবকটি আসনেই সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। দুই পক্ষই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে পাঁশকুড়া পূর্ব আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী
তথা গতবারের বিধায়ক শেখ ইব্রাহিম আলী এবারেও লড়াই রয়েছেন। সংযুক্ত মোর্চা নন্দীগ্রাম, হলদিয়া এবং পাঁশকুড়া পশ্চিম সহ বেশ কয়েকটি আসনে ভালো ভোট পাবে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে মোর্চার ভোট কাটাকাটির সুবিধা পেতে পারে তৃণমূল কংগ্রেস। শেষ পর্যন্ত কারা জয়ের হাসি হাসেন তা দেখতে অবশ্যই আমাদের সকলকেই 2রা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ এই পর্যন্ত। খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এস সাহু নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।